আন্তর্জাতিক মানব পাচারকারীরা রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে মানব পাচারের কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশের তৎপরতায় কিছু কিছু অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিক ধরা পড়ছে। সোমবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি এবং তিনজন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ, আরপিএফ থানার পুলিশ, বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার নিরাপত্তা কর্মীরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট উদ্ধার করেছে পুলিশ। জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। তিনি জানান, রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন অস্থায়ী ক্যাম্প থেকে অবৈধভাবে সীমান্ত টপকে রাজ্যে প্রবেশ করে তারা হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে ধৃত দুই বাংলাদেশের যুবক মুম্বাই যাচ্ছিল। তাদের বিরুদ্ধে বিএনএস এবং ফরেনার অ্যাক্ট অনুসারে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান জিআরপি থানার আধিকারিক তাপস দাস। গতকালকে আমরা ওই যদিও ভোর রাত্রে এটা মানে খবর ছিল যে কিছু রোহিঙ্গা এবং বাংলাদেশি আমাদের স্টেশনে আসবে এরকম সিক্রেট সোর্সে, তো এই খবর পাওয়ার পরেই আমরা জিআরপি থানা, আরপিএফ এবং আমাদের যে বিএসএফ আছেন প্লাস আমাদের যে আদার সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই সকাল থেকেই মানে উৎপেতে বসে আছি। কিছু ড্রেস, কিছু সিভিল ড্রেসে যা এক্সিট এন্ট্রি পয়েন্ট আছে, তো সেই সুবাদে আমরা বিকালবেলা এরকমই পাঁচজনকে আমরা ডিটেন করি। তো প্রথমে তো তারা বা মানে ইন্ডিয়ান বলে দাবি করে, তারপর আমরা যখন দফায় দফায় জিজ্ঞাসা শুরু করি তখন তারা স্বীকার করে যে যে তিনজন এখানে মানে মায়ানমার কমিউনিটি যারা বাংলাদেশ থেকে এসছে এবং দুজন বাংলাদেশি ন্যাশনালও আছে, তারাও বাংলাদেশ থেকে এসছে ইলিগেলিভাবে আর কি বর্ডার ক্রস করে। তো এরা যারা রোহিঙ্গা আছেন তারা বলছেন যে তারা হায়দ্রাবাদে যাবেন, আর যারা বাংলাদেশি আছেন তারা বলছিলেন যে মুম্বাই যাবে আর কি। তো আমরা আগরতলা জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা নেই ওনাদের বিরুদ্ধে, যার মধ্যে আমাদের নতুন একটা বিএনএস একটা আছে এবং আইপিপি একটা আছে এবং ফরেনার একটু আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। ধৃত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অনুপ্রবেশের ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখছে জিআরপি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।